মর্নিং, চলে এসি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছেন এই যে ঝুড়ি হাতে শাক তুলবো, এই যে বাগান, বাগানেই আছি আমি। দেখ কাঁকরোল বাগান, আছে কাঁকরোল খেয়ে তা বাড়ির সামনে রাস্তার ধারে, এই যে রাস্তা ওই যে, আর এই যে ক্ষেত, এই যে কাঁকরোল, আর এই কাঁকরোল ক্ষেত থেকে এই যে ডাটা শাক লাগিয়েছি, এই যে ডাটা শাক এগুলোই তুলবো। কত সুন্দর হয়েছে না ডাটা শাক, ফটাফট করে ডাটা শাক তুলে নি। এই যে মাছ থেকে থেকে ছোট ছোট গুলো খাবো, বড়গুলো খাক। দেখুন এরকম ছোট ছোট কচি কচি দেখে তুলবো, এগুলো ছোট আছে, এগুলো বড় হয়ে গেছে, এগুলো আর বড় হবে না, তাই এই ছোট ছোট গুলো তুলে নেব। এখান থেকে এই যে ছেঁচি শাক রয়েছে, ছেঁচি শাকও তুলবো, একসঙ্গে ভাজবো ছেঁচি শাক ডাটা শাক রসুন দিয়ে, খুব টেস্টি লাগে। দেখুন একটা ছোট্ট মৌমাছি মধু খাচ্ছে, এই দেখুন। এটাও খিরা গাছ, আমি এত এক্সাইট কারণ দানা নিজের হাতে কিনে নিয়ে এসেছি, এখানে লাগিয়েছি, গাছ বড় হয়েছে আর এই যে ঘেরাও হয়েছে, তাই এত এক্সাইটেড আমি, নিজের হাতে লাগিয়েছি তাই খুব ভালো লাগছে আমার। আরও কটা তুলব শাক, দেখি ওদিক থেকে আর কটা তুলে নেব, তারপর রান্না করব। এই যে শাক রান্না করতে চলে এসেছি, পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে শাক রান্না করব। চলুন আমরা রান্না বান্না করে খেয়ে নিই, আর আপনাদেরকে একটা কথা বলি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার পরে দেখা হবে।